টস পড়বে আমরা আছি, ম্যাচ রেফারি জামিল, এবং রয়েছেন আমাদের সাথে আছেন এই মুহূর্তে অবশ্য সিলেট সিটি কর্পোরেশন ওয়ারিয়র্সের দলীয় ক্যাপ্টেন জাকির হাসান এবং সিলেট ইউনাইটেড ক্যাপ্টেন জাভেদ। এই মুহূর্তে টেইল অ্যান্ড হেড টস জাকির হাসান কল, টেইল ইজ দ্য কল, ইটস টেইল। জাকির হাসান কি সিদ্ধান্ত নিয়েছেন? আমরা ব্যাটিং নিব, প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন। আমরা দেখেছি আজকে প্রথম ম্যাচে অবশ্য এমকেবি তারা অবশ্য প্রথমে ব্যাটিং করে খুব একটা সুবিধা করতে পারেনি এবং ওই ম্যাচ কিন্তু আজকে জয়লাভ করেছিল। পরবর্তীতে ব্যাটিং করে স্টার যা হোক কি বড় করে সিদ্ধান্ত নিয়েছেন? আসলে দেখেন, আমরা লাস্ট ম্যাচে ব্যাটিং নিয়ে ভালো রেজাল্ট করেছি, আর আশা দেখতেছি যতটুকু সোফার টুর্নামেন্টে লাস্টের দিকে একটু খেলা ডিফিকাল্ট হচ্ছে, এর জন্যই আমি ব্যাটিং নিয়েছি। কত রানের টার্গেট ছুড়ে দেওয়ার লক্ষ্য? এটার জন্য আইডিয়াল আই থিঙ্ক 140 রান উইনিং স্কোর, লেটস সি হোয়াট হ্যাপেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। জাভেদ টসে জয়লাভ করতে পারেনি, টসে জয়লাভ করলে কি সিদ্ধান্ত নিতেন? না আসলে আমরা লাস্ট ম্যাচটাও চেস করছি, সো ইনিশিয়ালি কোনো প্ল্যান নাই, ব্যাটিং বোলিং যেটাই পাইতাম আমার জন্য ঠিকই ছিল, বাট ব্যাটিং নিতাম আমিও। আর সেকেন্ড কথা হচ্ছে চৌধুরী রাহি, তিনি অবশ্যই টুর্নামেন্ট কমিটির সম্মানিত সহসভাপতি, সিলেট ক্রিকেট সিলেট ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য আবুজে চৌধুরী রাহি, জাতীয় দলের সেরা ক্যাম্পেইনার। বল আবার কিন্তু ঠুকে দিয়েছেন, বল চলে গেল অবশ্য শর্ট স্লিপ পয়েন্টে, কুড়িয়ে ফেরত পাঠানো পড়বে। দু ব্যাটসম্যান রান নেওয়া থেকে বিরত রইলেন, রান নেওয়ার সুযোগ নেই, ডট বল। মেডিকেল প্রান্ত থেকে অবশ্য বল করছেন আবু জায়েদ চৌধুরী রাহি, বল করলেন আবার কিন্তু আউট সুইঙ্গার, তবে নো বল, নো বল মানে ফ্রি হিট, ফ্রি হিট, ওভারস্টেপ, ওভারস্টেপিং এর কারণে অবশ্য হিট বলটি করলেন। এই মুহূর্তে অবশ্য সফট হ্যান্ডে খুব একটা জোরের সাথে খেলতে পারেননি কায়েস, অভিজ্ঞ একজন ক্যাম্পেইনার, এবং তিনি কিন্তু আবু জায়েদ চৌধুরী রাহি, তিনি অবশ্য তার সতীর্থ আবু জায়েদ চৌধুরী রাহি, তাকে খানিকটা দিক নির্দেশনা দিয়েছেন। পরের বল একটি চ্যানেল মেনটেন করে খেলছেন, এখনো পর্যন্ত কোনো সুযোগ কিন্তু দিচ্ছেন না, ভালো বোলিং করে, ভালো বোলিং করে কিন্তু ইনিংসটিকে তারা অনেকটাই নিজেদের করে নিয়েছেন। তবে লো স্কোরিং ম্যাচ, সকালের ম্যাচটিও লো স্কোরিং ছিল, যেখানে টসে জিতে এমকেবি প্লাটুন তারা নির্ধারিত 20 ওভারে সবকটি উইকেট হারিয়ে 118 রান করতে সক্ষম হয়েছিল এবং পরবর্তীতে ভালোই জমিয়ে তুলেছিলেন স্টার প্যাসিফিক স্ট্রাইকার্স। ইমরুল কায়েস আসলে বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যানদের একজন, ইমরুল কায়েস তার কথা আসলে না বললেই নয়, তিনটি ফরম্যাটেই
অত্যন্ত অভিজ্ঞ, তবে সবচেয়েতে বেশি অবহেলিতও বটে। সবচেয়ে বেশি অবহেলার শিকার যিনি হয়েছেন তিনি আর কেউ নন, ইমরুল কায়েস। এটি নিঃসন্দেহে আমাদের জন্য, তিনি আরও অনেক বেশি দেওয়ার ছিল, আশা করি ভবিষ্যতে তিনি দেবেন। ক্রিকেটকে ভালোবেসেই তিনি অবশ্য খেলেন। পরে বল আবার কিন্তু ড্রাইভ করেছেন, অফ ড্রাইভ, রান আউটের সম্ভাবনা কিন্তু না। শেষ পর্যন্ত দুটি রান কমপ্লিট হলো, দুটি রান কমপ্লিট হয়ে গেল একেবারে লাস্ট বল থেকে। এরই সাথে 20তম ওভারে খেলা শেষ, নির্ধারিত 20 ওভার শেষে দলীয় রান 115, 8 উইকেটে সিলেট সিটি কর্পোরেশন ওয়ারিয়র্স 116 রানের লক্ষ্যমাত্রা। সোহরাওয়ার্দী শুভ তিনি বল করবেন, স্পিন বোলার। বল করলেন আবার কিন্তু সফট হ্যান্ডে পুশ করেছেন, রান দেওয়ার সুযোগ নেই, ডট বল। তাসবির রাইহান সাদি এবং এবং শাহনাজ, এ দুজন অভিজ্ঞ ক্যাম্পেইনার দ্বিতীয় ইনিংসে গোড়াপত্তর করতে এসেছেন। ওদিকে জাতীয় দলের তারকা খচিত বোলার, বল করলেন সোহরাওয়ার্দী শুভ, রানার কোনো সুযোগ নেই, ডট বল। ব্যাট হাতে 11 বল থেকে 20টি রান করেছিলেন টর্নেডো একটি ইনিংস, তবে শেষ পর্যন্ত অবশ্য রান আউট হয়ে যান সোহরাওয়ার্দী শুভ। পরের বল টার্ন অ্যান্ড অনসাইডে ঘুরিয়েছেন, বল যাচ্ছে শর্ট মিড উইকেটে, সেখান থেকে কুড়িয়ে ফেরত পাঠানো পড়বে। দু ব্যাটসম্যান একটিবারের জন্য অবশ্য প্রান্ত পরিবর্তন করেন, দলীয় রান বাড়ল, দলীয় রান এরই সাথে অবশ্য প্রথম রানের খাতা খুললেন। এক কোনো উইকেট না হারিয়ে চলছে প্রথম ওভারে খেলা। সাদির ব্যাট থেকে এই রানটি, পরে বল একেবারে কপিবুক ফ্যাশনে খেললেন রান নেওয়ার, এবং সুযোগ ছিল, স্ট্যাম্পিং এর সুযোগ ছিল, অবশ্য শেষ পর্যন্ত সেই সুযোগটিকে লুফে নিতে পারেননি উইকেট কিপার জাকির হাসান, দলীয় ক্যাপ্টেন। ক্যাপ্টেন যা হোক, সবই ক্রিকেটের অংশ, খেলার অংশ, অনেক সময় ডলি ক্যাচও কিন্তু মিস হয়। এই মুহূর্তে একটি সুযোগ এসেছিল, তবে সেই সুযোগ কাজে লাগানো সম্ভব হয়নি। সোহরাওয়ার্দী শুভ চমৎকার বোলিং করছেন, লো স্কোরিং ম্যাচ, পরের বল সফট হ্যান্ডে পুশ করে একটিবারের জন্য প্রান্ত পরিবর্তন ক্ষিপ্র গতিতে, বিপজ্জনক হতে পারত ডিরেক্ট থ্রো হলে, যা হোক তেমনটি হয়নি। ছোট করে শেষ পর্যন্ত একটি বা দুটি বাউন্ডারি চলে আসলেই কিন্তু ম্যাচ ক্লোজ হয়ে যাবে। দেখা যাক কোনো নাটকীয়তা অপেক্ষা করছে কিনা, শেষ পর্যন্ত অপেক্ষা করতেই হবে আমাদেরকে। ইয়েস, ওয়ান্ডারফুল শট, হাই হ্যান্ডসাম, আরিফুল হক, আরিফুল হক বিউটিফুলি প্লেড, অ্যান্ড লগনের মাথার উপর দিয়ে বল সীমানার উপরে গিয়ে আছড়ে পড়েছে। 6টি রানের জন্য 110, 19তম ওভারে খেলা চলছে। যেটি বলছিলাম, ইনিংসটিকে ছোট করছেন, একটি বা দুটি বাউন্ডারি চলে আসলেই ক্লোজ হয়ে যাবে। ওয়ান সেকেন্ড, ডিপ মিড উইকেটে ফিল্ডার আছেন, এই মুহূর্তে অবশ্য একটির বেশি রান পাবেন না দলীয় রান। ট্রিপল ওয়ান, 111, 5 উইকেটে, যেটি বলছিলেন আসলে সিলেট ওয়ারিয়র্স তারা অবশ্য শেষের দিকে খুব একটা ভালো করতে পারেনি। ওই সোহরাওয়ার্দী শুভ 11 বল থেকে 20 রান করে রান আউট হওয়ার পরেই কিন্তু ইনিংসের মধ্যে একটি 10 নেমে আসে, এবং সেই জায়গা থেকে তারা কিন্তু আর কামব্যাক করতে পারেনি, যার কারণে ইয়েস, ওয়ান্ডারফুল টাইমিং অ্যান্ড ম্যাক্সিমাম
Oh my god. Winning moment for Sylhet United. Congratulations. Congratulations সেই সাথে অভিনন্দন সিলেট সিটি কর্পোরেশন ওয়ারিয়র্স কে চমৎকার খেলা উপহার দেওয়ার জন্য 5 উইকেটে জয়লাভ করেছেন সিলেট সিটি কর্পোরেশন ইউনাইটেড সিলেট ইউনাইটেড অভিনন্দন এবং আমরা চলে যাব প্রেজেন্টেশন অর্থাৎ ম্যান অফ দা ম্যাচ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলে যাব সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন আপডেট টেলিভিশন